আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের আংশিক ভগ্নাংশের পঞ্চম পর্ব চলতেছে। আজকে আমরা পঞ্চম পর্বে আলোচনা করব দ্বিঘাত সমীকরণ। আমরা আংশিক ভগ্নাংশ করার জন্য তিনটি শর্ত বলেছিলাম ইতিপূর্বে। আমরা তিনটি শর্ত মানলে তাকে আংশিক ভগ্নাংশ কীভাবে করতে হয় সেটা দেখেছিলাম প্রথম পর্বে। দ্বিতীয় এবং তৃতীয় পর্বে দেখেছিলাম যে এই তিন নম্বর শর্তটা না মানলে কীভাবে করতে হয়। চতুর্থ পর্বে দেখেছিলাম যে পুনরাবৃত্তি এই দুই নম্বর শর্ত না মানলে তাকে কিভাবে করে। আজকে দেখব দ্বিঘাত থাকবে না এই শর্তটা যদি সে না মানে, অর্থাৎ দ্বিঘাত থাকে তাহলে সেই ধরনের ভগ্নাংশগুলোকে কিভাবে অংশ অংশে বিভক্ত করতে হয়। সেরকমই একটি ভগ্নাংশ আমরা লিখতে পারি যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর। এটাকে এটা সূত্রটা কি, আংশিক ভগ্নাংশ করার সূত্রটা কি? আমরা জানি যদি তিনটি শর্তই মানে এ বাই প্রথমটা প্লাস বি বাই দ্বিতীয়টা প্লাস সি বাই তৃতীয়টা, আরও কোনো পদ থাকলে প্লাস ডি বাই চতুর্থটা। কিন্তু যদি দ্বিঘাত থাকে, কথাটা হচ্ছে প্রতিটা এক্সের জন্য একটি করে ধ্রুবপদ থাকবে। এখানে এক্স আছে কয়টি? দুইটি। তার মানে এর জন্য ধ্রুবপদও থাকবে দুইটি। তাহলে দুইটি ধ্রুবপদ দিতে হবে, অর্থাৎ এ বাই এক্স মাইনাস ওয়ান প্রথমটার মধ্যে কোনো দ্বিঘাত নেই, পুনরাবৃত্তি নেই, প্রথমটা ঠিকঠাক আছে। দ্বিতীয়টার মধ্যে যেহেতু দ্বিঘাত আছে তার মানে হচ্ছে এখানে দুইটি ধ্রুবপদ নিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এক্স মাইনাস ওয়ান হোল এ স্কোয়ার, এখানে তো দুটি নাই, এখানে পুনরাবৃত্তি দুই বার। এক্স মাইনাস ওয়ান দুটি একটা জিনিস না, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দুটা দুই বার। আর এইটা হচ্ছে কিন্তু পুনরাবৃত্তি না, এটা হচ্ছে দ্বিঘাত, সরাসরি এক্স নিজেই ডাবল। তাহলে এখানে দুইটা ধ্রুবপদ নিতে হবে। তাহলে দুইটা ধ্রুবপদ নিলে কি নিতে হবে, উপরে বি প্লাস সি আর নিচে এক্স স্কোয়ার প্লাস ফোর। কিন্তু দুইটা ধ্রুবপদ একত্রে থাকলে তাদের মান কখনই বের করা যায় না, এজন্য যে কোনো একটা ধ্রুবপদের সাথে একটা চলক দিতে হবে। চলক হচ্ছে কি এই সমীকরণের মধ্যে, এক্স। আগের ভিডিওগুলো দেখে নিলে আশা করি এটা দিয়ে বুঝতে অনেক সহজ হবে। আগের আরও চারটি ভিডিও আংশিক ভগ্নাংশের উপরে আছে এবং আরও দুইটি ভিডিও আমাদের হবে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এই লাইনটাকে বিন্যস্ত করার কৌশল এটা। এখন এ বি সি এর মান কীভাবে বের করব সেটা নিয়ে একটু আমি কথা বলবো। আগের সেই কৌশলগুলি অবলম্বন যদি আমরা করি, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর, এই নিচের সংখ্যাটা তার উভয় পক্ষে গুণ করে দেই, তাহলে এক্স ইকুয়াল এটা উপরে গুণ করলে উপরে নিচে কাটা, এখানে যদি গুণ করি তাহলে এ বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এটার সাথে হবে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি, এটা এক নং, এটা হচ্ছে দুই নং। আমরা দুই নং থেকে সবসময় চিন্তা ভাবনা করতাম যে এ বি সি এর মান বের করা। আচ্ছা, এখান থেকে যদি আমি এর মান বের করতে চাই, বি কে শূন্য করতে হবে। বি কে শূন্য করতে হলে এক্স এর মান ধরতে হয় জিরো, জিরো ধরলে বি শূন্য হয়, কিন্তু সি থেকে যায়, সি শূন্য হয় না। তাহলে এ এবং সি দুইটাই থেকে যায়, অর্থাৎ এখান থেকে এ বি সি কোনোটাকে পৃথকভাবে মান বের করা সম্ভব নয়। তাহলে কীভাবে মানটা বের করতে হবে সেই প্রক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি বি এক্স দ্বারা যদি এটাকে একটু গুণ দেই, তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সি এক্স মাইনাস ওয়ান। এখন হয়তো চেষ্টাটা করলে আমাদের কাছে আরও সহজ মনে হবে যে কীভাবে আমরা মান বের করতে পারি। আমরা এখান থেকে এক্সের মান যদি ওয়ান বসাই, এক্সের মান যদি ওয়ান বসানোর চেষ্টা করি এই সমীকরণে, তাহলে এক্সের মান ওয়ান বসাইলে, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমাদের এই এই অংশটাকে এইভাবে বিন্যস্ত করার পরে আমরা নিচের অংশটা দ্বারা এটাকে গুণ করলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এ বি সি যে কোনো একটার মান বের করার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি এখান থেকে এর মান বের করতে চাই, বি সি দুইটাকে শূন্য করতে হবে। আচ্ছা, দুইটা শূন্য হয় যদি এক্স এর মান ওয়ান ধরি, তো সে যেহেতু এর মান পাওয়া যায় বি আর সি এর মান বের করা যায় না, সেহেতু আমি একটু গুণ প্রক্রিয়াটা অবলম্বন করে নিই। এক্স ইকুয়াল এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটাকে দিলাম তিন নং।
আচ্ছা এখন এক্স ইকুয়াল যদি ওয়ান হলে এবিসি তিনটার মান পাই না, কিন্তু একটার মান তো পাই, একটার মান বের করে নিই, যেই কয়টার মান পাই সেটাই আমি বের করে নিব। তাহলে এক্স ইকুয়াল ওয়ান হলে আমি লিখবো এক্স ইকুয়াল ওয়ান হলে দুই নং ইমপ্লাইজ দেন ওয়ান ইকুয়াল এ ইন্টু ওয়ান এ স্কোয়ার প্লাস ফোর প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি ওয়ান মাইনাস ওয়ান। তার মানে দেখা যাচ্ছে ওয়ান ইকুয়াল ফাইভ এ ইকুয়াল বি ফাইভ এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মানে জিরো, এটা লিখাই লাগবে না। তার মানে এ ইকুয়াল পাওয়া যায় ওয়ান বাই ফাইভ, এর মান পেয়েছি, বি আর সি এর মান পাওয়া সম্ভব না। তাহলে তাদেরকে কী করতে হবে? চতুর্থ ভিডিওতে যে কথাটা বলেছিলাম, উভয় পক্ষ থেকে একই পদের সহগ সমীকৃত করতে হবে। তাহলে তিন নং এর, তিন নং এর উভয় পক্ষ থেকে, তিন নং এর উভয় পক্ষ থেকে একই পদের সহগ সমীকৃত করে ভাই, সমীকৃত করে পাই। এখানে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, তাহলে এই পাশে এক্স স্কোয়ারের সহগটা কত? জিরো, যেহেতু এক্স স্কোয়ার নাই, পদটা হয়তো এইরকম ছিল এক্স স্কোয়ার ইন্টু জিরো প্লাস এক্স, তার মানে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা হচ্ছে জিরো, জিরো ইকুয়াল এক্স স্কোয়ারের সহগ এ প্লাস এক্স স্কোয়ারের সহগ আছে বি, এটা হলো একটা। আবার আরেকটা কী লিখতে পারি? হ্যাঁ, এইটা থেকে আমি সরাসরি এর মানে এখনই বের করে নিতে পারি, কী পাই? এ ইকুয়াল মাইনাস বি বা বি ইকুয়াল মাইনাস এ, বা আমরা লিখতে পারি বি ইকুয়াল মাইনাস এ। তার মানে হচ্ছে বি ইকুয়াল মাইনাস এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ, বি এর মান পেয়ে গেলাম। তাহলে এবার সি এর মান কিভাবে পাই? একটা সহগ এক্স স্কোয়ারের সহগ নিছি, আবার আমি যদি এক্স এর সহগটা নিই, এক্স এর সহগ বাম পক্ষে ওয়ান, ডান পক্ষে এক্স এর সহগ মাইনাস বি, এক্স এর সহগ প্লাস সি। তাহলে সি রাখলে সি ইকুয়াল ওয়ান প্লাস বি, সি ইকুয়াল ওয়ান প্লাস বি এর মান মাইনাস ওয়ান বাই ফাইভ, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই ফাইভ। লসাগু করলে দেখা যায় সি ইকুয়াল ফাইভ ফাইভ মাইনাস ওয়ান, অতএব সি ইকুয়াল ফোর বাই ফাইভ। এ বি সি তিনটার মানই পাইলাম। তাহলে তিনটার মানে যদি আমি এক নঙে বসিয়ে দিই, তার মানে এক নং ইমপ্লাইজ দ্যাট এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল, এর মান পাওয়া যাচ্ছে ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এর মান পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ, তার সাথে একটা এক্স আছে, প্লাস সি এর মান পাওয়া যাচ্ছে ফোর বাই ফাইভ, এবং নিচে তাদের নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলীরা, আমাদের আংশিক ভগ্নাংশের পাঁচটি পর্ব এখানে শেষ। আগামী পর্বে আমরা যে আলোচনাটা করব, যে একই সাথে যদি দুইটি শর্ত না মানে, দ্বিঘাত এবং পুনরাবৃত্তি দুইটাই না মানে, দ্বিঘাত থাকবে পুনরাবৃত্তিও থাকবে, আমাদের কথা ছিল দ্বিঘাত থাকতে পারবে না পুনরাবৃত্তিও থাকতে পারবে না, এখন যদি দ্বিঘাত থাকে পুনরাবৃত্তিও থাকে তাহলে কেমন হবে? আগামী পর্বে সেটা নিয়ে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।